আজকে আমি বানাবো কাঁঠালের তরকারি। আগে আমি কাঁঠালকে কেটে নিব। কাঁঠাল কাটার জন্য বাটিতে আমি তেল আর জল নিয়ে নিয়েছি, না তো হাতে আঠা লেগে যাবে। আমার কাঁঠাল সবজি কাটা হয়ে গেল। আমি কাঁঠাল কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, এটা মশলার জন্য কেটেছি পেঁয়াজ। এদিকে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, রসুন, আদা, লঙ্কা, টমেটো আমার সব কাটা হয়ে গেছে। আমি কুকারে কাঁঠাল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, একটু হলুদ দিচ্ছি, একটু লবণ দিচ্ছি, আর এটাকে দুটা সিটি দেওয়ার পরে বন্ধ করাই দিচ্ছি। আমার দুটা সিটি দিয়ে দিয়েছে, এবার আমি সঙ্গে সঙ্গে এর গ্যাসটাকে বের করে দিব। সঙ্গে সঙ্গে তাই বের করলাম, না তো বেশি গলে যাবে কাঁঠালটা। আমি মশলার জন্য জিরা, একটু ধনিয়া, এলাচ আছে এখানে, দারচিনি আছে, আর লবঙ্গ আছে, রসুন, আদা আছে এখানে, আর লঙ্কা আছে। আমি দুটা লঙ্কা দিয়েছি, একটু টমেটো দিয়েছি, এতে রংটা ভালো আছে। এবার আমি আলাদা করে পেঁয়াজ বেটে নেব। সরষা তেল দিচ্ছি, আলু দিচ্ছি, একটু লবণ, আলুটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি কাঁঠালটাকে ভেজে নেব তেলে। কাঁঠালে আমি আরেকটু হলুদ দিচ্ছি। কাঁঠালটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে ঠেলায় তুলে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার জিরা দিচ্ছি, তিনটা কাঁচা লঙ্কা, একটা তেজপাতা, পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজে আমি হলুদ দিচ্ছি, লবণ, টমেটো দিচ্ছি, মশলা দিচ্ছি, আমি যখন মশলা পেঁয়াজ বাটাটা দিচ্ছি, যখন হাফ ভাজা হয়ে গেছে, তারপরে ওর মধ্যে আমি ভাজা আলুটা দিয়েছি আর ভাজা কাঁঠালটাও দিয়েছি, তারপরে ওটা ভাজার পরে লাস্টে জল দিয়েছি। ওটা আমি ভিডিও বানাতে পারিনি, তাই জন্য এখন আমি বলে দিলাম। তরকারি হয়ে গেল, এবার এটাকে নামাই নেবো।